বগলের মধ্যে ঘামের ভেজা দাগ এই প্রবলেমটা কম বেশি এই গরমকালে সবাই ফেস করে থাকো বগলের ঘামের ভেজা দাগের সাথে সাথে ঘামের যে ছাপ পড়ে যায় এবং তার সাথে যে দুর্গন্ধ হয় এই প্রবলেমটাও অনেকে ফেস করে থাকো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য হে অ্যালো এভ্রিওয়ান ওয়েলক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট এন তনু তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ দেখতে পাচ্ছ আমিও তোমাদের জন্য খুব 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 ভালো আছি আমার চ্যানেলে যারা আজকে নতুন এসো তাদেরকে আমি বলে দিই আমি এখানে মূলত মেয়েদের ইন্টারমেট রিলেটেড পিরিয়ড রিলেটেড এবং সেলফ হাইজিন রিলেটেডই ভিডিও শেয়ার করি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা সদস্য হয়ে যেতে পারো তো চলো আজকের ভিডিওটা আমরা মেন টপিকের দিকে শুরু করি তো টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে কী বিষয়ে ভিডিও শেয়ার করতে চলেছি হোপ তোমাদের আজকের আমার ভিডিওটা খুবই উপকারের লাগবে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালে আমাদের যে আর্মস থেকে ঘাম দেয় এবং ঘামের সাথে সাথে যে স্টেন বা দাগ পড়ে যায় তার থেকে আমরা কিভাবে নিজেদের ডিটেক্ট করব। এই আর্মস ঘামের প্রবলেমটা আমরা কম বেশি সবাই ফেস করে থাকি বিশেষ করে যারা ডেইলি অফিস কলেজ যাতায়াত করে বাসে বা ট্রেনে তাদের ক্ষেত্রে তো এই প্রবলেমটা অনেক বেশি লক্ষ্য করা যায় এবং নিজেদেরও সেই ঘামে দুর্গন্ধ থেকে নিজেদেরও অনেকটা ডিসকমফর্ট ফিল হয় এবং তার সাথে সাথে একটা সব থেকে বড়ো প্রবলেম যেটা অনেকের মধ্যে হয়ে থাকে ঘাম তো দেয় আন্ডারআমসের মধ্যে অনেক সময় দীর্ঘদিন ঘাম দেওয়ার মাধ্যমে আমাদের জামা কাপড়ের আন্ডারআসের ইয়ার দাগ পর্যন্ত বদলে যায় মানে সাদা থেকে একদম হলুদ হতে শুরু করে হেয়ার গ্রোথের পরিমাণ বেড়ে যায় এবং সাথে সাথে ছোট ছোটো টিনি বামসও লক্ষ্য করা যায় আরেকটা প্রবলেম এই বিয়ে বাড়িতে অনেকে আমাদের নিমন্তন্ন পড়ে বা অনেক ক্ষেত্রে পার্টি অফিস ব্যাটি বা বিয়ে বাড়ির নিমন্তন্ন বা যে কোনো বাড়িতে গেলে অনেক সময় রাতের বেলা বাড়িতে গেল ঘামের জন্য কিন্তু আমাদের আন্ডার্মের পার্ট কিছুটা ঘামে ভিজে একদম গোল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এম্বারেসিং ফিল করে থাকি তো আজকে সব কিছু প্রবলেমের সমাধানের জন্য আমি আজকে তোমাদের জন্য একটা দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে আন্ডারআ ব্যাটস হ্যাঁ ঠিকই শুনেছো এবার এতদিন তো তোমরা পিরিয়ড প্যাড বলে অনেকে শুনেছো অনেকে পরিচিত যে পিরিয়ডের সময় ব্ল্যাড বেরোলে আমরা পিরিয়ড প্যাড ইউজ করি কিন্তু আমাদের যে আন্ডারআর্মস প্যাডও ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল আছে সেটা আমরা কতজন জানি হয়তো অনেকে জানে বাট আমার মনে হয় না ব্যাঙ্গলি কমিউনিটিতে বা বাংলা কমিউনিটিতে এই বিষয়ের অ্যাওয়ারনেসটা এখনও পর্যন্ত সেভাবে কেউ ভিডিও বানিয়েছে বা সেভাবে মানে জিনিসটা প্রচলিত হয়েছে তো চলো আজকে আমি তোমাদের সুবিধার্থে শেয়ার করে দিই এই আন্ডারআর্মস প্যাড অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় এটা কিভাবে কাজ করে এবং এর উপকারিতা কী কী তো এই সবের সুবিধার্থে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে অ্যান্ডারাম প্যাড তো চলো এর ব্যবহার তো আমি তোমাদেরকে বলবোই তার আগে আমি তোমাদেরকে শেয়ার করি যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন আমার কাছে মূলত যে আন্ডারাম সোয়েটটা আছে সেটা হচ্ছে শিরোনার আন্ডারাম সোয়েট প্যাড তো এখানে হচ্ছে শিরোনার আন্ডারাম সোয়েট প্যাড অ্যাকচুয়ালি এটা রিফেক্ট আসছে ক্যামেরাটার জন্য বাট আমি তোমাদেরকে পার্টিকুলার ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দেবো একটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় তো এখানে আছে আমার কাছে সিগোনার আন্ডারাম সুইট প্যাড এটার কাজ কেমন মাত্র আমাদের আন্ডারামে যে ঘাম দেয় সেটাকে শোক করা এটা এখানে ডিমান্ড করছে স্টেন ফ্রি মানে কোনো রকম দাগ পড়বে না ওডোর কন্ট্রোলিং মানে এখানে দুর্গন্ধ যে বেরোয় দুর্গন্ধটাকেও অনেকটা কন্ট্রোল করবে ইজি টু ইউজ একদম এবং এখানে আছে প্যাক অফ টুয়েলভ মানে ছটা পিস আছে সিক্স ইন্টু টু করলে এখানে বারোটা টোটাল আছে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবে তোমরা ছবারই এবার চলো মেয়েটা তোমাদেরকে দেখতে কেমন হয় সেটা শেয়ার করে দিই সেই হচ্ছে সেই ছটা 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 আন্ডার প্যাড এইগুলো দেখতে কিছুটা এই ধরনের হয় এবং এগুলো এক একটার ভেতরে দুটো করে আছে এবং ভালোভাবে পরের দিয়ে সিকিউর করা আছে এগুলো কিন্তু তোমাদের অনেকটা ট্রাভেল ফ্রেন্ডলি হবে তোমরা যদি কোথাও এই গরমে ঘুরতে যাও সেখানে কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা হয় এবার এটা আমি তোমাদেরকে সেপারেটভাবে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় যেমনটা আমি তোমাদের একটু আগে বললাম যে আমি এখানে নিয়েছিলাম সিরোনার আন্ডারাম প্যাডস তো এই প্যাকেটটা কিছুটা এরকম প্লাস্টিক প্যাকেটের মধ্যে আছে এর ভেতরে টোটাল ছটা করে বারোটা পিস থাকে মানে এক একটাই দুটো করে থাকে আমাদের দুটো বগলের জন্য বা দুটো আন্ডার্মসের জন্য তো তোমরা যদি এটা কিনে থাকো অবশ্যই এর এক্সপায়ারি ডেটটা চেক করে নেবে কারণ তোমাদের যদি সেন্সিটিভ স্কিন হয় এটা যদি এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আন্ডার্মস পাটে জ্বালা বা কিছু চুলকানির এফেক্ট ফেলতে পারে তাই অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে এক্সপায়ারি ডেট দেখা মাস্ট তারপর আমি এখানে তোমাদেরকে আরেকবার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এর কোয়ালিটিটা বুঝতে পারো অ্যাকচুয়ালি এটা কী দিয়ে তৈরি সেটা তোমরা বুঝতে পারো তো প্রথমত আমি একটা প্যাকেট আমি তোমাদের সামনে ওপেনলি খুলে দেখাবো এর মধ্যে কটা থাকে এবং এর কোয়ালিটি কেমন হয় আচ্ছা আমি এটা খুলতে খুলতে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এই যে জিনিসটা যেটা আমাদের আন্ডার্মসের জন্য এরকম প্যাট পাওয়া যায় এই জিনিসটা তোমরা কতজন জানতে বা আগের থেকেই তোমরা ইউজ করেছো সেটা আমাকে একবার কমেন্ট করে জানাও তো আমার সিরিয়াসলি বলতে আমি পার্সোনালি নিজের থেকে জানতাম না আর দিনও ইউজ করিও নি আমি হঠাৎ করেই আমার চোখের সামনে আসে তারপরে আমি অর্ডার করি অ্যান্ড তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তারপরে আমি ইউজ করি তো এখানে তোমরা ক্লোজলি দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব একটা হালকা তুলো মতো ফেব্রিক দিয়ে তৈরি যেমনটা আমাদের প্যাডসে থাকে আর এই গ্লুটা তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে তোমাদেরকে ড্যাব ড্যাব করে দেখাচ্ছি মানে আমার হাতে শব্দটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম একটা হালকা কোয়ালিটির গ্লু দেওয়া আছে যেমনটা আমাদের পিরিয়ড প্যাডের মধ্যে থাকে ঠিক সেমনই একটা হালকা গ্লু দেওয়া আছে যেটা তোমাদের কাপড়ের মধ্যে চিটে গেল উঠানোর সময় অতটা কোনো এফেক্ট ফেলবে না তাও আমি বারবার ধরে বলে দিচ্ছি একটা প্যাচ ড্রেস মাস্ট এবার বলে দিই তোমরা কোন সাইডটা ওপর দিকে লাগাবে আর কোন সাইডটা নিচের দিকে লাগাবে এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে এটা তোমরা ব্যবহার কিভাবে করবে হ্যাঁ সেটা তো শেয়ার করবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই তোমাদের যদি অনেক কস্টলি কোনো কাপড় জামা হয়ে থাকে মানে অনেক দামি কোনো কাপড় ব্লাউজ বা যেই তার উপরেই তোমরা ইউজ করবে না কেন সেটা যদি অনেক কস্টলি হয়ে থাকে কিন্তু একবার প্যাস টেস্ট করে নেবে সব কিছুরই প্যাসটাইজ দরকার জানি না এটার যে গ্লুটা দেওয়া থাকে হয়তো তোমাদের জরির কাজের ওপর এমনভাবে ছিটিয়ে ব্যাক সাইড থেকে যখন তোমরা এটাকে তুলবে তোমাদের জড়ির কাজগুলো সব নিয়ে উঠে যেতে পারে তাই একটু হালকাভাবে ছিটিয়ে সাইডে করে দেখে নেবে যে এটা রকম গ্লুটা বেশি আঁঠালো মনে হচ্ছে কিনা কারণ আমি এটা তো পার্সোনালি ইউজ করেছি আমার সেরকমভাবে কোনো আঁঠালো মনে হয়নি বাট সব ড্রেসের বা সব কাজ কোয়ালিটি একই রকম হয় না সেক্ষেত্রে তোমাদের যদি কোনো হেভি ড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে একবার কিন্তু প্যাস্টেজ করে নেবে সেটা তোমাদের জন্য অনেক সুবিধাজনক হবে এবার তোমাদের সাথে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি নর্মাল টি শার্ট যেগুলো আমরা বাড়িতে পরে থাকি তো ভালোভাবে প্রথমে টি শার্টটাকে আমি উল্টে দিয়েছি কারণ আমরা তো এই প্যাডটা উল্টো দিক থেকে লাগাবো আমরা তো জামা সোজা সোজা লাগাবো না উল্টো দিক থেকে লাগাবো যাতে বোঝা না যায় মানে এটা যাতে ভিতরের পাটে রয়ে যায় আমাদের বগলের ঘামটা শোক করে তো আমি টি শার্টের একটা বগলের সাইড নিয়ে নিয়েছি মানে একটা কর্নার সাইড এবং এই কর্নারে এই মাছ বরাবর আর লম্বা লম্বা বরাবর যে দাগটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই দাগ বরাবরই এইটাকে স্টিক করতে হবে তো ওপর দিকে রাখবে ছোটো পাটটা এবং নিচের দিকে রাখবে লম্বা বড় পাটটা যেমনটা আমরা পিরিয়ডে প্যাডে করে থাকি নিচের দিকটা বড় দিকটা ইউজ করি এবং ওপর দিকটা আমরা ছোটো শেপটা ইউজ করি তো প্রথমে আমি চিটটা সরিয়ে নিলাম তারপর সুন্দরভাবে চিটিয়ে নেবে চেটানোর সময় একটু খেয়াল রাখবে কাপড়টা যাতে মুড়ে মুড়ে না যায় মুড়ে মুড়ে গেলে কিন্তু যখন তোমরা টি শার্টটা উল্টো দিকে পাল্টাবে সেই কাপড়টা কিন্তু মোড়া দেখাবে পরার সময় বিচ্ছিরি দেখাবে তাই একটু হাত দিয়ে দিয়ে ভালোভাবে সুন্দর করে বসিয়ে দেবে দ্যাটস ইট তোমাদেরকে মেন লাইভ প্রুফটা করে দেখানোর পালা যে এটাতে যদি আমাদের ঘাম দেয় তারপরে কি আমাদের ঘামের দাগটা বাইরের দিকে চলে যায় তাই আমি একটা স্প্রে বোতলে জল নিয়ে নিয়েছি এবং পুরো এই প্যাটার মধ্যে ভালোভাবে জলটা স্প্রে করে নিচ্ছি ইভেনলি তোমরা তোমরা দেখেই বুঝতে পারছো যে প্যাডটা অনেকটা ভিজে গেছে এতটা পরিমাণে জল দিয়েছি এবার চলো আমি তোমাদেরকে এই ড্রেসটা উল্টে করে দেখিয়ে দিই যে আদৌ এর ফ্রন্ট সাইজটা ভিজে গেছে কি না যেমনটা আমাদের হয় ঘাম দিলে জামার উপরের দিকটা ভিজে যায় থেকে তো পুরোপুরি ভিজে গেছে বাট এটা আমি হাত দিয়ে দেখলাম হাতে কিন্তু জলটা একটু উঠে আসছে না মানে আমরা ভেজা ভেজা ভাবটা ফিল করতে পারছি না তো আমি এই সাইডটা উল্টে তোমাদেরকে ফ্লাইভ দেখিয়ে দিলাম যে একটুও ভিজে যায়নি তো এই ছিল আজকের ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এ গরমে একটা নতুন প্রোডাক্ট তোমরা ট্রাই করে নিতে পারবে বাট এটা আমি তোমাদেরকে বলবো রেগুলার ইউজ করার জন্য নয় রেগুলার ইউজ করলে এটা অনেকটাই কস্ট এফেক্ট পড়বে মানে অনেকটাই দাম পড়বে তোমরা যদি কোনো পার্টিকুলার ডেতে স্পেশাল ফিল করতে চাও বা তোমাদের যদি কোনো রকম স্পেশাল ডে থাকে বা পার্টিকুলার দিন বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রেই তোমরা এক প্যাকেট কিনবে এক থেকে দু মাস ইজিলি চলে যাবে তো ইট বন্ধুরা হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে নতুন নতুন একটা জিনিস শেয়ার করলাম এই রিলেটেড যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তার সাথে সাথে আমাকে জানাবে যে তোমরা নেক্সট কি টপিকে ভিডিও দেখতে চাও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে তো হ্যাভ এ গুড ডে বাই বাই